বিশাল বাদামের মতো দেখতে একটি বস্তু সূর্যকে প্রদক্ষিণ করে। এটার নাম হ্যালির ধূমকেতু। অন্য ধূমকেতুগুলোর মতোই এটাও গ্যাস এবং বরফের তৈরি। এটা প্রতি 76 বছর পরপর একবার পৃথিবীর আকাশে উদয় হয়। এটি এখনও পর্যন্ত আমাদের জন্য বিপজ্জনক কিছু সৃষ্টি করেনি, তবে কখনো যদি এটি তার গতিপথ পরিবর্তন করে চাঁদের বুকে আশ্রয় পড়ে তাহলে কী ঘটবে? এর প্রভাবে চাঁদের কী পরিণতি হবে? এটি চাঁদের কতটি ক্ষতি করবে এবং পৃথিবীর উপরে কী কী প্রভাব পড়বে সে বিষয়ে আলোচনা করব। তবে তা জানার আগে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমাদের নতুন নতুন সব ভিডিও পেতে। এটি চাঁদে আঘাত করলে সেটা 2013 সালে চাঁদে আঘাত করা অ্যাস্ট্রয়েডটির মতো একটি বিস্ফোরণ ঘটাবে। তবে এটা 2013 সালের অ্যাস্ট্রয়েডটির থেকে অনেক বেশি শক্তি নিয়ে আঘাত করবে, কেননা 2013 সালের অ্যাস্ট্রয়েডটির থেকে এটি প্রায় 550 মিলিয়ন গুণ বেশি ভারী। যদি হ্যালির ধূমকেতু চাঁদের পৃষ্ঠে আঘাত করে তাহলে চাঁদের বুকে বিশাল গর্তের সৃষ্টি হবে। ধূমকেতু চাঁদের পৃষ্ঠে আঘাত করার সাথে সাথে প্রচণ্ড চাপের সৃষ্টি হবে, ফলে চাঁদের অভ্যন্তরে থাকা লাভা বেরিয়ে আসবে চাঁদের উপরিভাগে। তখন টকবক করে ফুটতে থাকবে চাঁদের পৃষ্ঠ। তখন পৃথিবী থেকে চাঁদকে দেখতে অনেকটা সূর্যের মতোই উজ্জ্বল লাগবে। এখন বলি হ্যালির ধূমকেতু চাঁদে আঘাত হানলে তা পৃথিবীর উপর কী ধরনের প্রভাব ফেলবে। হ্যালির ধূমকেতু চাঁদের পৃষ্ঠে আঘাত হানার সাথে সাথেই চাঁদের অভ্যন্তরে থাকা লাভা চাঁদের উপরে বেরিয়ে আসবে এবং একটি বিস্ফোরণ ঘটাবে, ফলে সেখানে থাকা সমস্ত আবর্জনা অর্থাৎ ধুলাবালি এবং চাঁদের কণা আকাশে ভাসতে শুরু করবে। এগুলো উল্কার মতো পৃথিবী পৃষ্ঠে পড়তে থাকবে, ফলে পৃথিবী পৃষ্ঠে উল্কা বৃষ্টিপাতও হতে পারে। এ কারণে পৃথিবীর অনেক শহর ধ্বংস হয়েও যেতে পারে। তাছাড়াও ধূমকেতুর আঘাতে যদি চাঁদ ধ্বংস হয়ে যায় বা আকারে আয়তনে ছোট হয়ে যায় তাহলে তার বিশাল প্রভাব পড়বে পৃথিবীর উপর, কেননা চাঁদের প্রভাব ছাড়া জোয়ার ভাটা সম্ভব নয়। তাই বলাই যায় হ্যালির ধূমকেতু যদি চাঁদে আঘাত হানে তাহলে তা হবে মানব সভ্যতার জন্য একটি বিশাল হুমকি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।